ঠিক আছে, একটা একটা হিলে, হ্যাঁ একটা হিলে দুটো হিলে, স্টেপ বাই স্টেপ একটা একটা করে করতে পারলে মানে সবগুলো বড় বড় খাবার থাকে তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো এই পাশে, এটা যেরকম হচ্ছে এটা এরকম মোটা হয়ে যাবে, আর এদিক থেকে মোটা হয় এদিকে চিকন। এত মোটা দেওয়া যাবে না, এটা মধ্যে দিলে ভালো হবে এটা। আচ্ছা, তোমারটা ভালো হচ্ছে। হ্যাঁ, হাতটা ওইভাবে কিন্তু ঘোরা যাবে না, আগে আমার ওই দিন মোটা ডবল টান না, এই ডবল টান দিতে হবে। ধরুন আমি আগে দিব হতে যে এইটা, তারপরে এটা দিলাম, যে এখানে কেটে দিলাম, কেটে দেবো, এখানে কেটে দিলাম, এদিকে কেটে দেবো। এখন এই যে এটাই শেপ, এখানে আমার টার্গেট না, এই টার্গেট লাইনটাকে আমি মাথায় রেখে এটা এমন ভাবে ঘুরাবো, এখানে শুধু ফাঁকা রাখবো, দেখতে পারবা? হ্যাঁ দেখো, এরকম বড় লাগে বর্ণমালা শিখতে সমালোচনা প্রচুর প্রচুর বর্ণমালা আমি খুব মনোযোগ শিখেছি, এবং যখন শিখেছি বুঝছেন তখন খুব ভালো লাগছে, ভালো লাগছে না, শুধু ভালো লাগার পেছনে কারণ আছে, কারণ দেখি ব্যাপক টাকা ইনকাম করেছে আমি বর্ণমালা থেকে। হ্যাঁ, সাইনবোর্ড ম্যানিফেস্টোন বাসায় একটা সময়, হ্যাঁ কাপড়ে লেখা, আমার বাসায় একটা সময় যখন মানে কম্পিউটারের যুগ ছিল না, তখন আমার বাসায় এক পাশে আওয়ামী লীগের নেতা আর এক পাশে বিএনপি নেতা, বলেছে বিএনপি বিজয় লাখো আমি 2000 টাকা, আবার একটু পরে আওয়ামী লীগ লেখা 2000 টাকা, আমি থামে নাই, মানে এক দেড় ঘন্টা একটা করে ব্যানার একটা সময় করেছে এই কাজগুলো, কিন্তু এখন কম্পিউটার যখন অনেক ছোটবেলা থেকে আমি লেখা লিখেছি, অনেক ছাত্র জীবনে লিখেছি বুঝছেন, এগুলা ছাত্র জীবন থেকে ভালো লাগতো লেখালেখি।
অনেক বড় ভাই এইগুলো এটা দিয়ে একটা গোল দেন, এটা দিয়ে এই গোলটা বটা এদিকে সীমানা এদিকে, তারপরে এতটুকু আর ক্ষমতা এখানে গোল